আলাইহিসসালাতু ওয়াসসালাম কে যারা অবমাননা করে তার ইজ্জত নিয়ে তারা চিড়ি খেলে এই পৃথিবীর মুখে তাদের অবস্থান হতে পারে না যারা আরেকটা বদরের বদরের মাঠ কায়েম করবো ইনশাআল্লাহ যারা আরেকটা ওহী প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ তারপর রসূলের দুশ্মনদেরকে আল্লাহর জমিনে জীবিত থাকতে দেবো না ইনশাআল্লাহ এজন্য আমরা বর্তমান কণ্ঠ বলতে চাই যারা রসূলের অবমাননা করে তাদেরকে তুরন্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি এবং জাতিসংঘের প্রতি আমাদের আবেদন থাকবে ও বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ হাতের I'm not going to be able to do that.